নমস্কার স্টাডি প্রোফাইলে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি ম্যাথের কিছু অংশ যেগুলো পরীক্ষায় বারে বারে এসে থাকে এবং আমরা এগুলো জেনেও কিন্তু ছেড়ে আসি তাই আজকে আমরা জানব কিভাবে খুব সহজে মাত্র তিরিশ সেকেন্ডেরও কম সময়ে আমরা এগুলো মুখে মুখেই উত্তর করতে পারি তার কৌশলটি আজকে আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি দেখতে থাকো আর তোমরা যারা পরীক্ষা দিয়েছ তারা সবাই জানো যে এই ধরনের প্রশ্ন কিন্তু থেকেই থাকে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই বুঝতে পারবে এবং আমি গ্যারেন্টি দিচ্ছি যে তুমিও জাস্ট তিরিশ সেকেন্ডেরও কম সময়ে কিন্তু এ বুঝে গেলে এই অঙ্কটি করতে পারবে তো যে প্রশ্নটি এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এখানে দেওয়া রয়েছে ফাইভ বাই ইলেভেন তো এটাকে আমরা যদি যেভাবে আমরা করি সেইভাবে অঙ্কটি করতে গেলে আমরা যেভাবে করি তো এটাকে আমরা কি করি না এগারো দিয়ে পাঁচকে ভাগ করি সেটাকে ভাগ করলে সামথিং জিরো পয়েন্ট এগারো চার চুয়াল্লিশ ষাট এগারো পাঁচে পঞ্চান্ন চার এরকম সামথিং কিছু একটা আসবে সংখ্যা তারপরে ধরো রয়েছে টু বাই সেভেন রয়েছে একে যদি সাত দিয়ে আমরা যদি দুইকে যদি ভাগ করি তাহলে হবে আসবে সংখ্যাটি জিরো পয়েন্ট সাত দুগুণে চোদ্দো ছয় ষাট যদি হয় সাত আষ্টে ছাপ্পান্ন চল্লিশ সাত পাঞ্চে পঁয়ত্রিশ এরকম আরও কিছু কিছু সংখ্যা চলে আসবে আচ্ছা এরপরে আমরা দেখব নাইন বাই সিক্সটিন এটাকে যদি আমরা করি ষোলো দিয়ে যদি ভাগ করি তাহলে এটা আসবে জিরো পয়েন্ট ষোলো ষোলো আশি ষোলো ছয় ছিয়ানব্বই ষোলো দুগুণ বত্রিশ এরকম আসবে আরও কিছু সংখ্যা আসবে আর আমি লিখছি না এটা তোমরা সবাই জানো থ্রি বাই এইট এটাকে যদি আমরা বার করি তাহলে মোটামুটি এটা জিরো পয়েন্ট আট তিনে চব্বিশ আট সাত ছাপান্ন চল্লিশ এরকম কিছু একটা আসবে এবং এখান থেকে আমরা খুঁজে নিতাম যে সবথেকে বড়ো কোনটা হচ্ছে সেটাকে আমরা বড়ো লিখতাম এবং ছোটো যেটা সেটাকে ছোটো ছোটো করতাম তো এটা খুবই লম্বা একটা প্রসেস তো আমরা আজকে শিখবো এটা 30 তিরিশ সেকেন্ডের মধ্যে কীভাবে করা যেতে পারে তার ট্রিক্সটি আমরা শিখে নেব আজকে তো এখানে আমি লিখলাম যেভাবে আমরা করবো ফাইভ বাই ইলেভেন তারপরে ছিল টু বাই সেভেন নাইন বাই সিক্সটিন তারপরে ছিল থ্রি বাই এইট এটা ছিল এবার কি করব এটাকে আমরা এই সাতের সাথে পাঁচকে গুণ করব। এবং এই এগারোর সঙ্গে দুইকে গুণ করব। আচ্ছা প্রথমে আমরা যে গুণটি করবো সাতের সাথে পাঁচকে গুণ করে দেখব তাহলে কত হবে সাত পাঁচে পঁয়ত্রিশ অর্থাৎ এই যে পঁয়ত্রিশটা পেলাম এটা কার মান ফাইভ বাই ইলেভেন এটার মান কিন্তু পঁয়ত্রিশ পেয়েছে আর এগারো দিয়ে এই দুইকে যে গুণটা করবো সেই গুণটা কার মান পাবো টু বাই সেভেনের মানটি পাবো তাহলে এখানে এগারো দিয়ে দুইকে গুণ করলে হয় বাইশ তাহলে এখান থেকে আমরা দেখলাম কোনটি বড় থার্টি ফাইভ বড়ো নাকি টোয়েন্টি টু বড়ো থার্টি ফাইভ বড়ো তাহলে আমরা এই বড়োটাকে নিলাম এটা আমাদের বাদ চলে গেল যেহেতু এটা ছোট আছে তাই এটাকে আমরা বাদ দিলাম এবার আমরা এইটার সাথে এটাকে এবার দেখব যে এর মধ্যে কোনটি বড় হচ্ছে তাহলে ষোলো পাঞ্চে ষোলো পাঞ্চে আশি আর এটা এগারো নয় হবে নিরানব্বই নিরানব্বই তাহলে এর মধ্যে কোনটা বড় হলো নিশ্চয়ই নাইনটি নাইন এটা বড় আছে তাহলে এটা ছোট তাহলে এই ভগ্নাংশটিকে আমরা বাদ দিলাম এটাকে এবার নেব আচ্ছা এর সাথে এবারে পাশেরটি আমরা গুণ করে দেখব কোনটি বড় আছে প্রথমে বলেছি এটা দিয়ে এটা গুণ করতে হবে আট নয় বাহাত্তর তাহলে এটা হচ্ছে বাহাত্তর আর ষোলো তিনে আটচল্লিশ ষোলো তিনে আটচল্লিশ আরেকটি আমরা প্রশ্ন করে দেখব প্রশ্নটা দেখতেই পাচ্ছ থ্রি বাই এইট টু বাই ফাইভ ফোর বাই নাইন মধ্যে সবচেয়ে বড় কোনটি এটা আমাদের বার করতে হবে তাহলে এবার আমরা ট্রিক অনুযায়ী কাজ করবো দেখি কত তাড়াতাড়ি হয় এটা তাহলে প্রথমে আমরা থ্রি আর এখানে টু বাই ফাইভ এটাকে আমরা দেখে নেব যে কোনটা বড় কোনটা ছোটো প্রথমে এটা বলেছি পাঁচ তিনে পনেরো আট দুগুণে ষোলো তাহলে এখানে বড় কোনটা হলো টু বাই ফাইভ বড়ো এটা ছোটো তাহলে এটাকে বাদ দিয়ে দিলাম এরপরে রয়েছে আমাদের ফোর বাই নাইন ন দুগুণে আঠারো পাঁচ চারে কুড়ি তাহলে এখানের মধ্যে বড় কোনটা হলো ফোর বাই নাইনের ভ্যালুটাই কিন্তু বড় হয়েছে তাহলে এটা বাদ যাবে আচ্ছা এরপরে আমাদের শেষ রয়েছে সিক্স বাই ইলেভেন এটা করবো এগারো চারে চুয়াল্লিশ ন ছয় চুয়ান্ন এর মধ্যে বড়ো কোনটা দেখলাম সিক্স বাই ইলেভেনের ভ্যালুটাই কিন্তু বড়ো তাহলে আমাদের বড়ো কোনটি হয়ে যাবে সিক্স বাই ইলেভেন এইটি হবে হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার এটা আমরা মুখে মুখেও করে নিতে পারি কলম না চালিয়েও কিন্তু মুখে মুখে করে নিতে পারি পাঁচ তিনে পনেরো আট দুগুণে ষোলো তাহলে একটা বড় হয়েছে তাহলে এটাকে আমরা বড় ধরলাম এটা বাদ গেল এবারে যদি এদিকে দেখি ন দুগুনে আঠারো পাঁচ চারে কুড়ি তাহলে এই পাশেরটা আমাদের বড় হয়েছে তাহলে এটাকে নেব এটাকে বাদ দেব এবারে করবো এগারো চারে চুয়াল্লিশ ন ছয় চুয়ান্ন তাহলে চুয়ান্ন চুয়াল্লিশের থেকে বড় তাহলে এটাকে আমরা নিয়ে নেবো আমাদের উত্তর তাহলে এটাই ফাইনাল অ্যান্সার অর্থাৎ রকম যদি পেন নাও চালায় তাহলেও কিন্তু মুখে মুখে অ্যান্সার হয়ে যাবে এতে গেল বড় এবারে আমরা একটি প্রশ্ন দেখব যেখানে সব থেকে ছোটো কীভাবে বার করা যায় প্রশ্নটিতে তোমরা দেখতেই পাচ্ছ টু বাই ফাইভ থ্রি বাই এইট ফোর বাই নাইন সিক্স বাই ইলেভেনের মধ্যে সব থেকে ছোট কোনটি সেটা বার করতে বলেছে তাহলে এটা আমরা এবার কীভাবে করবো না একই প্রসেস থাকবে এবার আগে যেমন আমরা নিয়েছিলাম বড়োটাকে নিয়েছিলাম এবার শুধু আমরা ছোটোটাকে নেব যেমন টু বাই ফাইভ থ্রি বাই এইট আট দুগুণে ষোলো পাঁচ তিনে পনেরো অর্থাৎ সব থেকে ছোটো কোনটা হচ্ছে থ্রি বাই এইট এটা আমাদের ছোটো রয়েছে তাহলে বড়োটাকে আমরা বাদ দিয়ে দেবো এবার এটার সাথে পরেরটাকে নেবো ফোর বাই নাইন আচ্ছা এখানে ন তিনে সাতাশ অর্থাৎ থ্রি বাই এইটের মান কত বেরোলো সাতাশ আট চারে বত্রিশ এর মধ্যে সব থেকে ছোটো কোনটা না থ্রি বাই এইট যেহেতু এর সাতাশ বেরিয়েছে ফোর বাই নাইনের বত্রিশ বেরিয়েছে তাহলে এটা বাদ যাবে থ্রি বাই এইট থাকলো সিক্স বাই ইলেভেন এখন কোনটা নেব এগারো তিনে তেত্রিশ এটা হলো আমাদের তেত্রিশ এবং এটা হবে আট ছয় আটচল্লিশ তাহলে এর মধ্যে কোনটা সব থেকে ছোট হচ্ছে না থ্রি বাই এইট থ্রি বাই এইট হচ্ছে সব থেকে ছোট যেহেতু এটা বড়ো হয়েছে তাহলে আমাদের এখানে সব থেকে সঠিক অ্যান্সার কোনটি হয়ে যাবে থ্রি বাই এইট এটা হয়ে যাবে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার এটাকে আমরা কাগজে না করেও কাগজে কলমে না করেও কিন্তু মুখে মুখেও করতে পারি যেমন এখানে আমি বলেছিলাম আট দুগনে ষোলো তাহলে এর মান ষোলো এবং পাঁচ দিনে পনেরো এর মধ্যে ছোটো কোনটি হলো তাহলে পনেরো ছোটো তাহলে আমরা এটাকে নেব এটাকে বাদ দেবো এর পরবর্তী পর্যায়ে এর সাথে গুণ করব করে দেখব কোনটি বড়ো ন তিনে সাতাশ আট চারে বত্রিশ তাহলে সাতাশ নিশ্চয়ই ছোটো তাহলে এটাকে নেব এটাকে বাদ দিয়ে দেবো এবার নেব এগারো তিনে তেত্রিশ আট ছয় আটচল্লিশ তাহলে এর সিক্স বাই ইলেভেনের মান বেরোলো আটচল্লিশ আর থ্রি বাই এইট হচ্ছে গিয়ে তেত্রিশ তাহলে কোনটা নেবো এবার আমরা থ্রি বাই এইট যেহেতু সবথেকে ছোটো যেটা তাহলে এখানে আমাদের উত্তর হয়ে যাবে কিন্তু এই থ্রি বাই এইট হচ্ছে সব থেকে ছোটো এভাবেই কিন্তু তোমরা করতে পারো চ্যানেলে প্রথমবার যারা ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এই ধরনের আমি আরও এই শর্ট অঙ্কগুলো এখানে আমি তোমাদের শর্টকাট ট্রিকের মাধ্যমে কিন্তু জানিয়ে দেবো তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না